আড়াই বছর বড় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। কবে সিলভার স্ক্রিনে ফিরছেন অভিনেতা, এই নিয়ে উৎসাহের শেষ ছিল না। পাঠানের শুটিং শুরু হলেও গত 3 অক্টোবর মাদক মামলায় এনসিবি গ্রেফতার করে ছেলে আরিয়ান খানকে। তারপর থেকে শুটিং স্থগিত রাখেন শাহরুখ। সম্প্রতি জানা গেল লায়ন ছবি থেকে সরে গেলেন নয়নতারা, তার জায়গায় অভিনয় করবেন সামান্থা। অনেকদিন ধরেই ডুবে ডুবে জল খাচ্ছিলেন বলিপাড়ার হেভিওয়েট দুই সেলিব ক্যাটরিনা কেফ এবং ভিকি। প্রকাশ্যে প্রেমের কথা মুখে আনেননি কেউই, তবে বলিউডে গুঞ্জন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা জুটি। উৎসবের মরশুমে কলকাতার রাস্তায় চলছিল হিন্দি ছবির শুটিং। পরিচালক সঞ্জয় নাগের একটি হিন্দি ছবি তসবির সে বিগড়ি হুই তকদির বানালে শুটিং হলো কলকাতায়। তিনটি কাহিনী নিয়ে একটি অ্যান্থোলজি তৈরি হচ্ছে, যার প্রথম দুটো পরিচালনা করছেন সঞ্জয় নাগ। বলিউডের ইতিহাসে অন্যতম উচ্চাভিলাষী একটি সিনেমা তৈরি হচ্ছে, ছবির নাম পৃথ্বীরাজ। একাদশ শতাব্দীর মহাবীর রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন নিয়েই তৈরি হবে এই সিনেমা। এই ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার, মানসী চিল্ডার, সোনু সুদ। সূত্রের খবর, সোনুর চরিত্র অক্ষয়ের চরিত্র থেকে কম কিছু নয়, তিনি এখানে কবি চাঁদ বড়াইয়ের চরিত্রে অভিনয় করছেন।